Assalamu alaikum. Hello everyone, my name is Sufyan Sufyan. Welcome you all to my class. আজ আমরা মিছিল আন্দোলন সম্পর্কিত সরকার দালাল এবং স্টুডেন্টদের নিয়ে কয়েকটা ইংলিশ শিখব। চলো আমরা শুরু করি। সরকারের পাঁচটা দালাল, দ্য গভর্নমেন্টস ফুড লিকিং এজেন্ট। আমরা কোটা সংস্কার সম্পর্কে আপনার কাছে একটা দাবি পেশ করতে চাই। উই উড লাইক টু সাবমিট আ ডিমান্ড ইউ রিগার্ডিং কোটা রিফর্ম। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তা আর করা হয়নি, তাই আমরা প্রতিবাদ মিছিলে নেমেছি। ডিউ টু ভেরিয়াস অবস্ট্যাকলস ইট ওয়াজ নো লঙ্গার ডান, সো উই টুক আউট দ্য প্রোটেস্ট মার্চ। আমি সবসময় তোমাদের কথাই ভাবি এবং তোমাদের নিয়েই কাজ করতে চাই। আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ অ্যান্ড ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। তোমাদের সাথে আলাপ আলোচনা না হলে আমার কষ্ট হয়, তোমরাই আমার নিঃশ্বাস। ইট হার্টস মি ইফ আই ডোন্ট টক টু ইউ, ইউ আর মাই ব্রেথ। আজ দেশের পরিস্থিতি এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে একটা কারণেই, তা হলো আমাদের সমাজে, আমাদের সরকার গঠনতন্ত্রে বিভিন্ন জায়গায় অনেক পাঁচাটা দালাল আছে, যাদের কারণে এই দালাল দালালি করতে করতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে তাদের ওই জায়গার যোগ্য তারা না, ওই জায়গার নলেজ তারা রাখে না। যেমন আমাদের মন্ত্রী পরিষদে এমপি মন্ত্রীদের ভিতরে এমন লোকও আছে যারা ঈদুল ফিতরের নামাজ এই শব্দটাও বলতে পারে না, বলে ঈদুল ফিতরের নামাজের জানাজা। এমন মানুষ দিয়ে আসলে দেশ চলতে পারে না। বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত বিতর্কিত সমালোচিত ব্যক্তি হলো হিরো আলম। এই হিরো আলম বারবার নির্বাচনে আসে, এটা নিয়ে একটা তোলবার করে যায়, এটা নিয়ে সরকার অনেক ঝামেলায় পড়ে যায়। আমার একটা প্রশ্ন হলো, সরকার কেন আইন পাস করে না, সরকার কেন একটা নীতিমালা তৈরি করে না যেখানে উল্লেখ থাকবে রাজনীতি করতে হলে বা এই পেশায় আসতে হলে, এই নির্বাচন করতে হলে অ্যাটলিস্ট এই কোয়ালিফিকেশন, এই লেখাপড়ার যোগ্যতা থাকতে হবে। এই নীতিমালাটা যখন প্রয়োগ করা হবে তখন এই হিরো আলমদের নিয়ে আর মাথা ব্যথা করতে হবে না, মাথায় ব্যথা হবে না, মাথার যন্ত্রণা থাকবে না। আরো দালাল আছে, শুধু এই এই দিকে তা না, ফেসবুকে অনেক দালাল আছে যেগুলো একটা দলের পদে আছে অথচ লেখাপড়া কিছুই জানে না, শিক্ষাগত যোগ্যতা তো নাই, কারো হাত ধরে কারো পা চেটে কাউকে তেল মারতে মারতে আজ এই পর্যায়ে এসেছে। তাদের দাপট, তাদের ক্ষমতা, তাদের দাম্ভিকতা আজ মানুষকে প্রশ্নবিদ্ধ করেছে।
কিনার দিকে ঠেলে দিয়েছে। এই পাঁচটা দালালগুলো খবর রাখে তার উপরের উপরের লেভেলের কারা আছে, তাদের জন্মদিন, তাদের বউয়ের জন্মদিন, ওই দিন একটা পোস্ট দিয়ে দেয় জন্মদিনের শুভেচ্ছা অমুক তমুক। এদেরকে নিয়েই আজকের এই মুভমেন্ট, এই আন্দোলন। তা আমরা আজ এ থেকে কয়েকটা ইংরেজি শিখব, যেমন সরকারের পাঁচটা দালাল, দ্য গভর্নমেন্টস ফুড লেকিং এজেন্ট। এটা হচ্ছে স্টুডেন্টদের কথা, ছাত্রদের কথা। ছাত্ররা এই কথাগুলো সরকারকে বলতে চেয়েছে, যেমন আমরা কোটা সংস্কার সম্পর্কে আপনার কাছে একটা দাবি পেশ করতে চাই। উই উড লাইক টু সাবমিট আ ডিমান্ড ইউ রিগার্ডিং কোটা রিফর্ম। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তা আর করা হয়নি, তাই আমরা প্রতিবাদ মিছিলে নেমেছি। ডিউ টু ভেরিয়াস অবস্ট্যাকলস ইট ওয়াজ নো লঙ্গার ডান, সো উই টুক আউট দ্য প্রোটেস্ট মার্চ। এবার সরকারের চিন্তাধারা, চিন্তা ভাবনা হলো এমন যে স্টুডেন্টদের প্রতি তার কথোপকথন, আমি সবসময় তোমাদের কথাই ভাবি, তোমাদের নিয়েই কাজ করতে চাই। আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ অ্যান্ড ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। তোমাদের সাথে আলাপ আলোচনা না হলে আমার কষ্ট হয়, তোমরাই আমার নিঃশ্বাস। ইট হার্টস মি ইফ আই ডোন্ট টক টু ইউ, ইউ আর মাই ব্রেথ। রিপিট এগান, সরকারের পাঁচটা দালাল, দ্য গভর্নমেন্টস ফুড লিকিং এজেন্ট। আমরা কোটা সংস্কার সম্পর্কে আপনার কাছে একটা দাবি পেশ করতে চাই। উই উড লাইক টু সাবমিট আ ডিমান্ড ইউ রিগার্ডিং কোটা রিফর্ম। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তা আর করা হয়নি, তাই আমরা প্রতিবাদ মিছিলে নেমেছি। ডিউ টু ভেরিয়াস অবস্ট্যাকলস ইট ওয়াজ নো লঙ্গার ডান, সো উই টুক আউট দ্য প্রোটেস্ট মার্চ। আমি সবসময় তোমাদের কথাই ভাবি এবং তোমাদের নিয়েই কাজ করতে চাই। আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ অ্যান্ড ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, তোমাদের সাথে আলাপ আলোচনা না হলে আমার কষ্ট হয়, তোমরাই আমার বিশ্বাস। ইট হার্টস মি ইফ আই ডোন্ট টক টু ইউ, ইউ আর মাই ব্রেথ। দিস ইজ দ্য এন্ড অফ টুডেস ইয়োগা ইন দ্য নেক্সট ক্লাস। বাই বাই।